বরিশালে বিভিন্ন সংগঠনের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্নে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অশ্বিনী কুমার হল চত্বরে অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করে। দিবসটি ঘিরে আওয়ামী লীগ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। অপরদিকে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া, মোনাজাত সহ নানা আয়োজন করেছে। সাইদ আনোয়ার ওমি, নিউজ ডেস্ক, চ্যানেল 365।